মিডিয়া কেন আসবে মিডিয়া জানে মিডিয়া কেন আসবে মিডিয়া জানে মিডিয়া কেন আসবে মিডিয়া জানে সীমা ছাড়াবেন না সীমা ছাড়াবেন না বাধা দেবেন না সীমা ছাড়াবেন না আমার অ্যাসেম্বলি সেক্রেটারি কোথায় আছে সীমা ছাড়াবেন না আমি নিজে বলেছি আমি নিজে বলেছি আমার আগে আসা উচিত ছিল আমি নিজে বলেছি আমার আগে আসা উচিত ছিল ওনার অভিমানটাকে শেয়ার করছি ওনার অভিমানকে আমি শেয়ার করছি স্বাধীনতা আমি একটু বলছি যেদিন রাত্রি ঘটনাটা ঘটে আমাদেরকে কেন গায়ে লাগে আরো আমরা কেন মানে সীমা ছাড়াবো না এই সেদিন রাত্রিবেলা সেদিন থেকে কন্টিনিউ এর পাশে আমরা ছিলাম জীবনে শিখতে পারবে না আমাকে দুটো ছোট বড় কথা বলে তুমি পলিটিক্যাল হিরো হবে এত সোজা নাকি পলিটিক্যাল হিরো হওয়া তোমার তৃণমূলের বাহিনী আমাকে মিটিং করতে দেয়নি মনে নেই ঢিল মেরেছিল তুমি তো ছিলে সেখানে আমার হয়েই ছিলে মনে নেই ঢিল মেরেছিল পুজোর সময় যে ওখানে আমার তো মেরেছিল পুজোয় যে কাপড় জমা দিতে এসেছিলাম আমাদের আটকে পুজোয় কাপড় জমা দিতে এসেছিলাম একদল ভদ্র মহিলা গিয়ে আটকে ছিল আটকাতে পেরেছিল অর্থ সংগ্রহ করেছে সে অর্থ নিয়ে চলে গেল বাজারে নিজে লুজ করবে আমি প্রথম কথা এটাকে বিক্ষোভ বলে মনেই করছি না কিছু বিজেপি কর্মী তারা পরিকল্পনা করে রেখেছিলেন যে তারা এই ধরনের একটি আচরণ করবেন বিজেপি বিজেপির সংস্কৃতি অনুযায়ী করবে আমি এটাকে কোনো বিক্ষোভ টিক্ষোভ বলে মনে করছি না আমি এই অভিমানটা যে ছেলেটি মার খেয়েছে তার এই অভিমানটা শেয়ার করছি যে ঘটনা ঘটবার ছদিন বাদে আমি এসেছি আপনারাও সকলেই জানেন যে ঘটনা ঘটবার তিন দিন বাদে আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ ছিল স্বাভাবিকভাবে আমার প্রচুর ব্যস্ততা ছিল আমি সুযোগ করে উঠতে পারিনি যা পারিনি তা সত্য করে স্বীকার করতে আমার গলাও কাঁপে না পাও কাঁপে না ব্রিগেডের পরের দিন এক তারিখে আমার আসার ইচ্ছে ছিল এক তারিখে আমি খবর পাই যে ওরা দুজন হাসপাতালে ভর্তি ন্যাচারালি হাসপাতালে ভর্তি আমি এসে কাকে পাবো তারপরে কালকে আমি খবর পাই যে ওর মা হাসপাতালে ভর্তি কিন্তু ছেলেটি আছে ন্যাচারালি সেইটা কালকে খবর পাওয়ার পরে আমি আজকে এসেছি আসবার পরে বিজেপির কর্মীরা তারা আমার কাছে কৈফিয়ত চাইছেন প্রথম কথা হচ্ছে আমি ওদের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই সামগ্রিক উত্তর দমদমের জনগণ জানেন ওরা বলছে আমায় নাকি পাঁচ বছরে দেখেন এইখানে এই ঠাকুরতলা অঞ্চলে সন্ত্রাস কবলিত এলাকা এবং সেই সন্ত্রাসকে ছিন্ন করবার কাজে এই বৃদ্ধ বয়সে শঙ্কর চক্রবর্তীর মতো নেতা বিনয়চন্দ্রের মতো নেতা তারা বহুভাবে প্রয়াস চালিয়েছেন এবং ঠাকুরতলা অঞ্চলের মানুষের মনের ভয়ে কেটে ঠাকুরতলা অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং এর কৃতিত্বটা বামপন্থীদেরই প্রধানত আমার যতদূর মনে পড়ছে আমি এই সময়কালের ভেতরে এখানে চারটে সভা করেছি গত পাঁচ বছরে চারটে সভা আমি এখানে করেছি আমার যতদূর মনে পড়ছে এবং প্রত্যেকটা সভাতেই এই সন্ত্রাসের বিরুদ্ধে আমি আমার কথা বলেছি এবং এই সন্ত্রাস সম্পর্কে শিবঙ্গ ডাক্তর এই সন্ত্রাস সম্পর্কে পুলিশের কাছ থেকে তৎপরতা প্রত্যাশা করেছি এবং এর আগের আইসির কাছে আমি নির্দিষ্ট করে দুটো বিষয় জানিয়েছিলাম বর্তমান আইসির কাছেও আমি ইন জেনারেল জানিয়েছি আমার পরের কথা হচ্ছে এইটা পাঁচ দিন প্রায় কেটে গেছে তারপরে পুলিশ এখানে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ সূত্রে জানতে পারছি তারা নাকি বেল শাসক দলের পক্ষ থেকে একবারও সরেন্দ্র মোদী পড়েনি যে তাদের সঙ্গে কথা বলবো দেখাশোনা দেখা করবে কি বলবেন এবার বলছি
শাসক দলের পক্ষ থেকে বাইট দেওয়া হচ্ছে যে এটা নাকি একটা জমি সংক্রান্ত বিরোধ আছে, এই পরিবার নাকি একটা ফেস্টের জমি দখল করে নিতে চায়। আমি তর্কের খাতিরে যদি ধরে নিই অভিযোগটা সত্য, তাহলে ভেস্টের জমি রক্ষা করার দায় কার? পৌরসভার। তো পৌরসভা কারা চালায়? শাসক দল তো, সিপিএমও চালায় না, যে দলের কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপিও চালায় না। তাহলে ভেস্টের জমি বলে যদি আদপে কিছু থেকে থাকে, আমি জানি না, তাহলে সেই ভেস্টের জমি পাঁচিল দিয়ে আলাদা করার কাজ শাসক দল করেনি কেন 5 বছর ধরে? তার জন্য ভোটের 2 মাস আগে একটি ছেলে, হতে পারে সে বিজেপি কর্মী, প্রত্যেকটা ব্যক্তির যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবার স্বাধীনতা আছে। আমার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যেকটা মানুষ যে রাজনৈতিক দলের সমর্থকই হোক না কেন, আমি তার প্রতি দায়বদ্ধ। আমার কাছে কোনো প্রয়োজনে গেলে পরে নিজেকে বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস বলে পরিচয় দিতে হয় না। গোটা উত্তর দমদম খুঁজে এমন একটা মানুষ বের করা যাবে না যাকে এই পরিচয় দিয়ে আমার কাছ থেকে কোনো সার্টিফিকেট বা অন্য কোনো কিছু পুলিশের ভূমিকা কী বলবে? বলবো ভাই, বলবো, নিতে হয়েছে। এত বড় একটা ঘটনা ঘটল, এখন পর্যন্ত পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারল না। অপরাধীরা নাকি অগ্রিম জামিন নিয়ে নিয়েছে এবং সেই জন্য পুলিশ নাকি আর তাদের ধরতে পারবে না। যদি অপরাধীরা অগ্রিম জামিন নিয়েও থাকে, তাহলে পরেও এটা তো সরকার পক্ষের সাথে অপরাধীদের কেস হবে। এই কেস কেন এই ইন্ডিভিজুয়াল আক্রান্তকে করতে হবে? কেস তো হবে সরকার পক্ষের সাথে। পুলিশ কি সেই কেস লঞ্চ করেছে? করে থাকলে কি ধারা দিয়েছে? এই ছেলেটির মার যে ছবি আমি টিভিতে দেখেছি, যদি ওই রকমভাবে বিভৎসভাবে মারা হয়ে থাকে, তাহলে তো অ্যাটেম্প টু মার্ডারের কেস হওয়া উচিত। আর যদি অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়, তাহলে তো অগ্রিম জামিন পাওয়া যায় না। তাহলে কি পুলিশ কেস ফাইল করতে দেরি করেছে যার জন্য অগ্রিম জামিন পাওয়া গেছে? পুলিশ যদি ওই ভদ্রমহিলার চেহারা দেখে, যেভাবে তাকে মারা হয়েছে এটা দেখে অ্যাটেম্প টু মার্ডারের কেস করে থাকে, তাহলে অপরাধীর অগ্রিম জামিন পাওয়ার কথা না। তাহলে কি পুলিশ অ্যাটেম্প টু মার্ডারের কেস করেনি? তাহলে পুলিশ ঠিক কি কেসটা করেছে জানা দরকার। পুলিশ বলছে যে মহিলা সেপসিসে আক্রান্ত, তার জন্য এরকম। মহিলা সেপসিসে আক্রান্ত কোন একটি রোগে আক্রান্ত, রোগে আক্রান্ত, নেফ্রাইটিস বা রোগে আক্রান্ত, যেটা ইডিমার জন্য ওই মুক্ত হয়ে। বেশ, যদি সেটি সত্য হয়, তাহলে সেটি পুলিশ, প্রশাসন, সরকার তদন্ত করে বলুন। আমি তো ব্যক্তিগতভাবে জানি না মহিলা কোনো কঠিন অসুখে আক্রান্ত, তার জন্য এই চেহারা, নাকি মার খেয়ে এই চেহারা, আমি তো জানি না। যে ছবি মিডিয়ায় দেখানো হচ্ছে, খবরের কাগজে দেখানো হচ্ছে, যে স্টেটমেন্ট আমি বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, তার ভিত্তিতে আমি কথা বলছি। আমি ঘটনার প্রত্যক্ষদর্শী নই, আমি ঘটনার সময় ছিলাম না, আমার আরও আগে আসা উচিত ছিল, আসতে পারিনি। আমার মনে হয়েছে এটা একটা নারকীয় ঘটনা, এটা একটা বর্বর ঘটনা, এটা একটা নির্মম ঘটনা। আজকে যদি বিজেপি করার অপরাধে কাউকে মারাটাকে আমায় সমর্থন করতে হয়, তাহলে আগামীকাল সিপিএম করার অপরাধে একই দুষ্কৃতি বাহিনী আমাকে মারবে, তখন আমি সমর্থন করার জন্য কাকে পাশে পাবো? কোনো রাজনীতি করার অপরাধে কারোর গায়ে হাত দেওয়ার অধিকারকে দিয়েছে? এ অধিকার কেউ কাউকে দেয়নি, তৃণমূলকেও দেয়নি, বিজেপি কেউ দেয়নি, সিপিএম কেউ দেয়নি, কংগ্রেসকেও দেয়নি। মানুষ তার মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করবে, তার নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে সে যে কোনো রাজনীতির পক্ষে প্রকাশ করবে, এর মধ্যে কোনো অপরাধ নেই, এটাই গণতন্ত্র। তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী শাসনে এই গণতন্ত্র বিপন্ন হচ্ছে। প্রশাসনকে দলদাসে পরিণত করার ফল হিসাবে অ্যাটেম্প টু মার্ডার কেস যে ক্ষেত্রে হওয়া উচিত, সেই ক্ষেত্রে কী কেস লজ হয়েছে আমি জানি না, অপরাধীরা অগ্রিম জামিন পাচ্ছে। এটাই এই রাজ্য, এটাই পশ্চিমবাংলা। ফলে এই পশ্চিমবাংলায় প্রকৃত শান্তি ফেরাতে হবে।
সেই প্রকৃত শান্তি মানুষ 2021 নির্বাচনে ফেরাবেন, এটাই আমি প্রত্যাশা করব। তার একজন নিকট আত্মীয় যেটা বলছেন, তার রিলেটিভ, তিনি দাবি করছেন যে তার মা এমনিতে নিপীড়িত হন ছেলের হাতে, বা পরে তার কোন মেয়ে আছে বা বউমা আছে তার হাতে। তো এই কথা যদি সত্যি হয়, আপনি যা দেখলেন বা শুনেছেন, তাতে কি মনে হয় ঘটনা সম্ভব? দেখুন, আমার মনে হওয়াটা বড় ব্যাপার না। আমি অনেক কথা শুনেছি, তার মা ছেলের হাতে বৌমার হাতে নিপীড়িত হন এমন কথাও আমি শুনেছি, কিন্তু আমি তো ঘটনার প্রত্যক্ষদর্শী না, ফলে সত্য মিথ্যা সংলগ্ন অঞ্চলের মানুষ বলতে পারবেন। যদি নিপীড়িত হন সেটা দুর্ভাগ্যের, চরম দুঃখের, এবং যদি সত্যি নিপীড়িত হন তাহলে আমি আমার বিজেপি দলের কর্মীদের বলবো সে সম্পর্কেও সংবাদ রাখতে, এবং সেটা হয়ে থাকলে পরে সেটাও বন্ধ করবার ব্যবস্থা তারা নিশ্চয়ই করবেন, তারাও নিশ্চয়ই এটাকে সমর্থন করবেন না। আমি এটা প্রত্যাশা করবো তাদের কাছ থেকে। তারা যেমন এরা আক্রান্ত হওয়ার পরে এদের পাশে দাঁড়িয়েছেন, এদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, তেমন যদি এই ছেলেটির হাতে তার মানে পীড়িতা নিগৃহীতা হন তাহলে সেটাও তারা বন্ধ করবেন নিশ্চয়ই। ইপিটিস টু, এখন আমি আবার বলছি যে আমি যেহেতু ঘটনার প্রত্যক্ষদর্শী নেই, সুতরাং কোনটা হয়েছে কোনটা হয়নি এটা আমি জানি না। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।